এই মাছ পড়েছে দেখুন কত ধীরে ধীরে, বৃষ্টি এখন বন্ধ হয়ে গেছে, এই দেখুন কত মাছ উঠেছে। কাঁকড়া পড়েছে, এই কাঁকড়া দেখুন সব ছোট ছোট কাঁকড়া, এই পালাচ্ছিস কেন রে? এই দেখ, নমস্কার বন্ধুরা, আমরা আজ নদীতে বেরিয়েছি মাছ ধরার উদ্দেশ্যে। আমরা এই দেখুন রাজীব ভাইয়ের সাথে মাছ ধরতে যাচ্ছি, বেন্তি জাল ফেলবো আমরা নদীতে, আপনারা সঙ্গে থাকুন, আমরা দেখাবো কিভাবে আমরা মাছ ধরি। এটা তুললো, জাল ফেলবে, জাল ফেলার জন্য জাল বেঁধে দেবে। এই হচ্ছে বেন্তি জাল, এই হচ্ছে বেন্তি জাল। আমরা আজ নদীতে মাছ ধরতে এসেছি, আপাতত আমরা জাল পাতার কাজ শুরু করেছি। রাজু ভাই জাল পাচ্ছে, দড়িটা খুলছে, জালের সেট বেঁধে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন না আপনারা নদী, আমরা নদীতে এসেছি, এই হচ্ছে নদী। আর ওদিকে দেখুন দূরে ট্রলার দাঁড়িয়ে আছে, ট্রলারে সারাই কাজ চলছে। ওরা দড়ি বাঁধার কাজ চলছে, বিলতি জাল আমরা আজকে জাল দেব নদীতে, বিলতি জাল রাজু ভাই তার ব্যবস্থা করছে। আজকে বিনতি জাল পাতবো, তার আগে রাজু ভাই জালটা সাইজ করে নিচ্ছে যাতে কোনো অসুবিধা না হয় ফেলার সময়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজ নদীতে এসেছি মাছ ধরার উদ্দেশ্যে, আমরা কিছুক্ষণের মধ্যেই জাল নদীর মধ্যে পাতবো, বিনতি জাল। আপনারা দেখতেই পাচ্ছেন রাজু ভাই জাল ঠিক করছে, আজ আমরা আবার ঠাকুরানি নদীতে এসেছি। এখন জোয়ার চলছে, কিছুক্ষণের মধ্যে ভাটার টান পড়বে, সেই ভাটার টানে আমরা জালটি পাতবো। এটা বিনতি জাল, যে জালটা আমরা পাতবো সেটা হচ্ছে বিনতি জাল। রাজু ভাই আপাতত সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমরা জালটাই জলের মধ্যে নামিয়ে দেব। দেখতে পাচ্ছেন রাজু ভাই তার কাজ শুরু করে দিয়েছে, তোড়জোড় করছে, দুটো সেট বাঁধার কাজ চলছে দুদিকে, সেই কাজ আপাতত সারা হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা নদী, দুটো সেট, একটা সেট বাঁধা হয়ে গেছে, আরেকটি সেট বাঁধা হচ্ছে, দুদিকে দুদিক দিয়ে জাল ফেলা হবে। মোটা মোটা দড়ি দিয়ে জালের সেট দুটো কি বাঁধা হচ্ছে, বাঁধার কাজ প্রায় শেষ। আমরা নদীতে এসেছি আজ মাছ ধরবো, আপাতত আমরা জাল ফেলার কাজ শুরু করব, তার আগে আমরা সেত বেঁধে নিচ্ছি ভালোভাবে রশ্মি দিয়ে। কাজ শেষ, হ্যাঁ আমাদের গোছানো জাল গোছানো শেষ হয়ে গেছে। বন্ধুরা আপনার সঙ্গে থাকুন, আমরা কিছুক্ষণের মধ্যেই জাল নদীর মধ্যে ফেলবো। জাল ফেলার কাজ শুরু করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা আজকে বিনতি জাল পাততে এসেছি নদীতে ভাটার টানে। রাজু ভাই সেই কাজ করছে,
জাল ফেলার কাজ শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজ আমরা ঠাকুরানি নদীতে এসেছি মাছ ধরার জন্য, রাজু ভাই সঙ্গে আছে, আমরা নৌকাতে এসেছি। আজ আমরা মাছ ধরব বিনতি জাল দিয়ে, বিনতি জাল আমরা নদীতে ফেলছি, জাল পাতার কাজ শুরু করেছে। দেখুন জালটা টেনে টেনে কীভাবে নদীতে ফেলা হচ্ছে, অনেক জাল রয়েছে, রাজু ভাই সেই কাজ করছে। কত বড় জাল দেখুন, ফাঁসগুলো দেখুন কত বড় বড়। নৌকাটি দুলছে, এদিক দিয়ে আবার ফেলবে রাজু ভাই, জালটি ফেলছে। দেখুন বিনতি জাল কিভাবে আমরা ফেলছি, আমরা বিনতি জাল ফেলার কাজ শুরু করেছি। রাজু ভাই জাল গুছিয়ে ফেলছে, টান এখন অনেকটা বাকি আছে না। ভাটার টানে আমরা জাল পাচ্ছি, এই টানের সাথে সাথে যে মাছগুলো চলে আসবে সেই মাছগুলো এই জালের মধ্যে পড়বে, আমরা সেই অপেক্ষায় থাকবো। আপাতত আমরা জাল ফেলার কাজ শুরু করেছি, জাল ফেলার কাজ চলছে, রাজু ভাই জাল ফেলছে। এখন টান ঠিকঠাক আসেনি না, তাহলে এখন কি ওয়েট করবি? আপাতত আমরা টান কম আছে তাই আমরা ওয়েট করছি, আবার কিছুটা ফেলেছি জাল, আবার কিছুটা ফেলবো পরে। আমরা জালটাকে ফেলার জন্য নৌকাটাকে একটু পিছিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন জাল, রাজু ভাই হাল ধরেছে, হাল টানছে। আমরা জাল নৌকাটাকে একটু পিছিয়ে নিচ্ছি যাতে জালটি ভালোভাবে আমরা ফেলতে পারি। জাল ফেলা হয়ে গেছে, জাল দেখুন জলে ভাসছে, এদিকে দেখা বাবা, দেখুন রাজু ভাই জালের সেট দেখা যাচ্ছে। যা চলে যা সামনে, এবার জাল ফেলবি তো, যাচ্ছে দেখুন জাল ফেলা হবে, রাজু ভাই চলে গেছে। জাল ফেলার কাজ শুরু হয়ে গেছে, জাল ফেলা হচ্ছে নদীতে, আমরা জাল পাতার কাজ শুরু করে দিয়েছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাজু ভাই জাল ফেলছে ভাটার টানে, ভাটা শুরু হয়ে গেছে। আপনারা দেখতে থাকুন জাল কিভাবে আমরা ফেলছি, বড় ফাঁসের জাল, এটাকে বিনতি জাল বলে। অনেক বড় না, ধজি লাগাতে হবে দুপারে দুটো, দুপারে দুটো ধজি লাগাতে হবে। বিন্দি জালের ফাঁসগুলো বড় বড়, প্রথমে বড় বড়, এটাকে সলিবাড়ি বলে। রাজু ভাই বাঁধছে সলিটাকে দড়ি দিয়ে, দুধারে দুটো সুলি পুঁততে হবে। একটা সুলি বাঁধা হয়ে আছে প্রায়,
বাঁধার কাজ প্রায় শেষ। শুলিরও মাথা বাঁধা হয়ে গেছে, এবার এ মাথা বাঁধা হচ্ছে। রাজু ভাই সেই কাজটি করছে, সবে একটা শুলি বাঁধা হলো, আর একটা শুলি বাঁধার কাজ বাকি আছে। রাজু ভাই সেই কাজটি করছে, দুপারে দুটি শুলি বাঁধতে হবে, তারপর আমরা এই শুলি দুটি জলে নামিয়ে দেব, তাই তো? আর একটা বাঁধবি তো, এটা এক সাইডের একটা হয়ে গেল, জলে ফেলে দিল শুলিটাকে। একটা শুলি আমরা ফেলে দিলাম, ভাটার টানে ভাসতে ভাসতে কেমন যাচ্ছে দেখুন। জাল ফেলার কাজ আমরা শুরু করে দিয়েছি, রাজু ভাই সেই কাজটি করছে, আর একটা শুলি বাকি আছে জাল, এটা শেষ প্রান্তে বাঁধা হবে। আর একটা শুলি বাকি আছে বাঁধার, এবার সেটাই বাঁধা হবে। কোন সাইডটা বাঁধবি, না প্রথমে এপারটা টেনে নিলি? জাল প্রায় জলে পড়ে গেছে, কিন্তু শুলি একটা বাঁধার কাজ বাকি আছে এখনো। রাজু ভাই এবার সেটাই করবে। ঘুরিয়ে বাঁধবি, কাজ প্রায় শেষ, জাল আমাদের জাল প্রথায় কাজ প্রায় শেষ, কিন্তু আর একটা শুলি বাঁধার কাজ বাকি আছে, ওটা আমরা বাঁধবো। এই একটা শুলি, এই শুলিটা বাঁধতে হবে, রাজু ভাই সেই কাজ করবে এবার। এই দেখুন জলের মধ্যে জালটি কেমনভাবে ভেসে বেড়াচ্ছে, এবার ভাটার টানে জালটি খেলে যাবে, দেখুন কত দূর পর্যন্ত সেদ গেছে। দেখুন দূরে কাজ হচ্ছে, ট্রলার দাঁড়িয়ে আছে, ট্রলারের লোক রয়েছে, ট্রলারের সারাই কাজ হচ্ছে। একখানা বাকি আছে শুলি মধ্যে, কয়টা কোন দিকে মধ্যে, এই শুলি মধ্যে ও ফুটো করা আছে, সাবধানে। গড়ি বাঁধার কাজ চলছে, দেখুন কিভাবে মাঝে শুলিটাকে ফুটোর মধ্যে দিয়ে দড়িটা গলিয়ে দিল।
দড়িটাকে বেঁধে নিলাম। জলের মধ্যে নামিয়ে দিল দ্বিতীয় সুলিটাকে। এই দেখুন নিচে চলে যাচ্ছে জলের মধ্যে, রাজুভাই দিয়ে দিল, ব্যাস। এবার ওপরটা মাতবি, একটু পরে ওপরটা মাতবি, ওপরটা একটু পরে মাতবি, টানটা একটু জোরে হলে, টানটা একটু জোরে হলে। ওকে বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, আমরা কিছুক্ষণ বাদে আবার এই সুলিটা ওপরের দিকটা বাঁধবো। আপাতত আমরা এটাকে কোনো রকমভাবে নৌকার সাথে দড়ি দিয়ে আটকে রেখে দিচ্ছি। এই যে আমাদের জাল ভেসে রয়েছে, টানটা বেশি হলে আমরা বাঁধার কাজ শুরু করব। নৌকার ভিতর দিয়ে ড্যাম তোলা হচ্ছে জালের মধ্যে আটকে দেওয়ার জন্য, যাতে জালটি ভাসে। জাগি, ওটাকে জাগি বলে, এটা এসে ধরবি। আমরা জাগিটাকে দড়ি দিয়ে মারছি, এবার দিয়ে জলে ফেলে দেবো। এই জাগি ধরে আমরা আবার পরে আসব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ড্রামটাকে জলের মধ্যে ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, তার আগে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি ড্রামটাকে। বাঁধা হয়ে গেছে, ফেলে দিলাম জলের মধ্যে, দেখুন ভাসছে। জলের মধ্যে ভাসছে, ওই সুলিটা দাঁড়িয়ে গেছে। এবার এই সুলিটাকে আমরা বাঁধার কাজ করছে রাজু ভাই, এটাও বাঁধার বাকি ছিল, বেঁধে দিচ্ছে। এ দেখুন বাঁধছে, টান মোটামুটি খুব ভালোই চলছে। এই টানে আমরা যে মাছ পাবো সেই মাছ নিয়ে আমরা বাজারে বিক্রি করতে যাব। তার আগে আমরা মাছ ধরছি, দেখুন জাল পেতে দিয়েছি, আমাদের জাল পাতার কাজ প্রায় কমপ্লিট। কমপ্লিট তো, এই দেখুন নামিয়ে দিলাম, জাল পাতার কাজ প্রায় কমপ্লিট। এবার আমরা দেখুন জাল কীভাবে পাতা রয়েছে, তিরিশ হাত নিচে ডুবে যাবে, এখন ভেসে আছে পরে ডুবে যাবে। এটাই দেখা যাবে, এই জায়গাটা নাকি দেখা যাবে, আর কিছু দেখা যাবে। আর এই দেখুন বন্ধুরা, দূরে দুটি নৌকা আসছে, ওই আপনারা দেখতে পাচ্ছেন কই, হ্যাঁ ট্রলি। ওই দেখুন ওই দিকে আবার ট্রলি যাচ্ছে অনেক দূরে, আপনারা দেখ। তাহলে আমাদের জাল পাতার কাজ আপাতত কমপ্লিট, আমরা কতক্ষণ বাদে আসবো আবার? চার ঘন্টা, তিন ঘন্টা পরে আসবো, তিন থেকে সাড়ে তিন ঘন্টা, তাই তো? বন্ধুরা আপনার সঙ্গে থাকুন, আমরা সাড়ে তিন ঘন্টা বাদে আবার এসে যাই জাল তুলে, দেখবো কী মাছ পড়েছে, তাই তো? ওকে, এটা কি করছে, এটা সেতের সাথে লাগানো আছে, দেখে নিই একবার। হ্যাঁ দেখ, মাছটা জমায়েত হবে, ও মাছ জমায়েত হবে, সেটা আমরা একবার দেখে নিই। জমিয়ে থাকলে তার মাছ ধরবে, আমরা সেতের কাছে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, সেটাই দেখতে যাচ্ছি যে ঠিকঠাক আছে কি না বাঁধা। সেতটা কই, আমরা সেতটাকে আস্তে আস্তে দড়ি দিয়ে টানছি, দেখি যাক সেটা ঠিকঠাক বাঁধা আছে কিনা আমরা দেখে নিচ্ছি, যাতে মাছ পড়লে বেরিয়ে না যেতে পারে। দেখুন সেত ঠিক আছে, একদম ঠিক আছে, এটা কি ফেসে গেছে নাকি? ঠিক আছে, ঘুরে গেছে, তাহলে কি করতে হবে?
ঠিক আছে বন্ধুরা, আমরা আবার 3.5 ঘন্টা বাদে আপনাদের সাথে আবার আসছি, তখন দেখাবো আমরা এই জাল থেকে কি কি মাছ ধরেছি। আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা, জাল তোলার সময় হয়ে গেছে, আমরা চলেছি নদীতে জাল তুলতে। মোনা জাল পাতা রয়েছে, ওই দূরে নৌকা দেখা যাচ্ছে, ওই নৌকায় করে আমরা যাব, গিয়ে জাল তুলবো। জাল তুলে দেখবো আমরা কী মাছ পড়েছে। আপনারা সঙ্গে থাকুন, আমরা দেখাবো কী মাছ পড়ে। বন্ধুরা, আমরা নিচে নেমে যাচ্ছি নৌকার কাছে, আমাদের কাদায় নামতে হচ্ছে। আমরা নামছি, আস্তে আস্তে নাম, আমরা নেমে যাচ্ছি। নদীর ঢেউ মারছে, দেখুন কত সুন্দর। নামতে নামতে যাচ্ছি আমরা। এই দূরে আর একটি নৌকা দেখতে পাচ্ছেন। আমরা নৌকার কাছাকাছি চলে এসেছি। এ ভালো, নদীতে ভালো ঢেউ আছে না, বর্ষার সময় না প্রচণ্ড ঢেউ। তখন রোদ্দুরে জাল পাতলাম, এখন বৃষ্টি। আমরা নৌকার কাছাকাছি চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন শাঁসমূল, প্রচুর শাঁসমূল হয়েছে। নৌকা মাদা রয়েছে, সেই দড়ি খোলা হচ্ছে, আমরা দড়ি খুলছে। রাজু ভাই, এই শাঁসমূল দেখতে পাচ্ছেন, ম্যানগ্রোভ বনের বিশেষ বৈশিষ্ট্য শাঁসমূল। নৌকা একজন উঠে গেছে। বাবা, নানা কাঁকড়া রে, এই ওটা চিয়ে তো চিংড়ি তো। স্টার্ট করে দিয়েছি, জালের কাছে যাচ্ছি। ব্রেক করেছে, নদীতে পাখি উঠছে দেখতে পাচ্ছেন, মাছ ধরার জন্য।
মাছ ধরছে পাখি। আমরা জালের কাছে চলে এসেছি, ধরবি? হ্যাঁ, দূরেই দেখতে পাচ্ছেন ট্রলার নদীতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, দুখানা ট্রলার। ধরিস, ধরেছিস? আমরা ধরেছি। তার বাড়িটা যেন পড়ে নেওয়া যায়। দূরে ট্রলার দেখতে পাচ্ছেন, দুখানা ট্রলার, একখানা রেডি আর একখানা আছে ওপরে তোলা, একখানা যাওয়ার জন্য প্রস্তুত, নদীতে যাবে মাছ ধরতে, ইলিশ মাছ। আমরা জাল তোলার জন্য এই দড়ি টানছি, আমরা কোষের দোন টানছি, কোষে যে দড়ি বাঁধা রয়েছে সেই দড়ি আমরা টানছি আস্তে আস্তে। আমরা দেখব এই নদীতে যে মাছগুলি আমাদের মোনা জালে কতটা ধরা পড়লো, আমরা কত মাছ ধরা পড়েছি এই জালে, আমরা সেই মাছ ধরতে এসেছি। জাল তোলার কাজ শুরু হয়ে গেছে, মেঘলা আকাশ, মাছ হবে বলে মনে হচ্ছে, দেখা যাক। জালের কাছে চলে এসেছি আমরা, জাল হচ্ছে, চিংড়ি পড়েছে না, চিংড়ি, চিতি কাঁকড়া, চিংড়ি, চিতি কাঁকড়া ভরে ভরে পড়েছে। হ্যাঁ, মাছ পড়েছে দেখি, এটা কি, কিসের জন্য এই বেডটা দেওয়া? মানে বড় ট্যাংরা মাছের মধ্যে ঢুকে যাবে ওই টান খেয়ে, মানে কিছু দিয়ে রাখি ওখানে তাহলে অটোমেটিক ঢুকে যাবে জালের যে ছোট ছোট চিংড়িগুলো বার হয় না? হ্যাঁ হ্যাঁ, ওই খেতে ঢুকে যাবে, সবসময় ঢুকে না, সবসময় ভেটকি মাছ, যে কোনো মাছ ঢুকে যেতে পারে তো, কাঁটা মাছ ওই ঢুকে, কাঁটা মাছ বেশি ঢুকে, সরিয়ে সরিয়ে কাঁটা সরিয়ে রাখ। দেখতে পাচ্ছেন কাঁটা মাছ ধরার জন্য দোন, আর এবারে আমরা জালটাকে তুলছি। এটা হচ্ছে মোনা জাল, আমরা নদীতে পেতেছি, মোনা জালে মাছ পড়েছে, চিংড়ি কাঁকড়া, আমরা তুলছি ঝেড়ে ঝেড়ে। দেখতে পাচ্ছেন যখন পেতেছিলাম তখন রোদ্দুর ছিল, এখন মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি, বৃষ্টি এখন বন্ধ হয়ে গেছে। এই দেখুন কত মাছ উঠেছে, দেখুন কত মাছ পড়ছে, অনেক মাছ পেলাম আমরা এই মোনা জল পেতে। চিংড়ি পড়েছে, কাঁকড়া পড়েছে,
এই কাঁংড়া দেখুন, সব ছোট ছোট কাঁংড়া, এই পালাচ্ছিস কেন রে? এই দেখ এই সুন্দর কাঁংড়াগুলোর ইয়েগুলো রাখলে তো সুন্দর কাঁংড়া হবে না? তো তো রাখতে পারিস না, তোদের সাথে আসতে হবে। পুকুরে বালতি টালতি নিয়ে এলে তো পুকুরে ছাড়তে পারিস রে, তোদের সাথে এলে হয়। হ্যাঁ অনেক কাঁকড়া পাওয়া যাবে, এইগুলো পুকুরে ছাড়লে তো বড় হবে। এই দেখো ভোলা মাছের বাচ্চা, এই চ্যাং মাছ, এই কত সুন্দর চ্যাং মাছ পড়েছে, এই চিংড়ি পোকা, এই চিংড়ি পোকা পড়েছে, এই দুল পড়েছে, দুল, এই দেখুন দুল, দুল পড়েছে, লাল চিংড়ি পড়েছে, সাদা চিংড়ি পড়েছে, এই কড়া চিংড়ি পড়েছে, কড়া চিংড়ি, ডেগরল মাছ পড়েছে, ভোলা মাছ পড়েছে, ডেগরল মাছ দেখুন, ডেগরল মাছ পড়েছে, কি সুন্দর লাগছে, লাল, এটাকে লাল কি বলে রে, এই যে লাল এই মালটাকে লাল ঘাগরা, লাল ঘাগরা পড়েছে, এই দেখুন, এ দেখো কত বড় নদীর চিংড়ি, চিংড়ি পোকা এটাকে বলে, এই সুন্দর কাঁকড়া বেয়ে বেয়ে চলে যাচ্ছে। জায়গা নিয়ে আনলে বাঁচতে হবে তো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত মাছ আমরা পেলাম মোনা জাল পেতে, সুন্দর কাঁকড়া, বাচ্চা, তার থেকেও বাচ্চা, সাবধানে মাছ লাফাচ্ছে, আমরা এবার বাছাই করবো। এই দেখুন, হ্যাঁ ফেলে দে, এই দেখুন লাল চিংড়ি, ডেগরেল মাছ, তুলতুলে মাছ, এই এটাই চিপড়ে যায়, এই চিংড়িগুলো বর্ষাকালে বেশি পড়ে না? এবার বাছাইয়ের কাজ চলবে। এই যে ভোলা মাছ পড়েছে, কত বড় ভোলা মাছ, এ এটা কি ভোলা বলে? পোটা দিয়ে তৈরি হয় তেল, ওষুধ তৈরি হয়। মাছ দুটোকে কেমন লাগছে? মুখোমুখি দুজনে, মুখোমুখি দুজনে যুদ্ধ করবে। এই একটা ডেগরল মাছ দেখুন কত বড়, আমরা কত মাছ পেলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমরা নদী থেকে জাল পেতে কত মাছ ধরলাম, এবার বাছাই করা হচ্ছে মাছগুলোকে, দেখতে পাচ্ছেন বাছাই করা হচ্ছে চিংড়ি মাছ কাঁকড়াগুলিকে, সব বাছাই করা হচ্ছে। কামড়াই তো, ওর ফুল দিয়ে যখন ফোটাবে না বুঝতে পারবি। আমি ওদের সাথে মাছ বাচ্ছি, সেই সঙ্গে আপনাদের দেখাচ্ছি কি কি মাছ পড়েছে, চিংড়ি, এরকম কাঁকড়া, এটা কি কাঁকড়া, এটা লজ্জাবতী কাঁকড়া, না না গালে আটকে গেছে, খেতে পারিনি, আটকে গেছে, আটকে মরে গেছে। এই দেখুন এই মাছটা কি মাছ বলে, সাইডিং মাছ না, এই ছোট সাইডিং মাছ পড়েছে, এই দেখুন সাইডিং মাছ, ছোট সাইডিং মাছ পড়েছে, কি সুন্দর চকচক চকচক করছে। এই ইলিশ মাছ পড়ে কোনো দিন আমাদের এই নদীতে? পাতা জাল, ওই ইলিশ জাল যেগুলো পাতে সেই জালে পড়ে, সেই জালে পড়ে, তাই তো? বাগদা চিংড়ি পড়েছে, তো বড় বাটাগুলো উঠে দে, আমরা মাছ বাছাই চলছে। দেখেছেন বন্ধুরা কত মাছ পড়েছে, কোন মাছগুলো ওটা ম্যাগরেল বলে, বড় বড় হয়, এই তো তোর একটা দে, এই তোর হাতের কাছে, ওই যে চকচক, এটা ম্যাগরেল মাছ,
ম্যাগরোল মাছ, ম্যাগরোল এটাকে ম্যাগরোল মাছ বলে, ম্যাগরোল মাছের বাচ্চা পড়েছে। তো বন্ধুরা আমরা মাছ বাছাই করছি, আপনারাও চলে আসুন, একসাথে মাছ বাছাই হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোন নদী থেকে কত মাছ ধরেছি এই মোনা জাল পেতে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কেমনভাবে আমরা জাল পেতে আমরা মাছ ধরলাম। এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। হালকা কালো কালো দাঁত ছিটছিট আছে না, চাপড়া চিনি বলে বাউটা না, আর খুব বড় বড় এরম 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 ট্রলি পরে চাপড়া চিনি দাম বেশি। আমাদের মাছ বাছার কাজ শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই চিংড়ি, এই চিংড়ি সাদা চিংড়ি হয়েছে, আর এই লাল চিংড়ি সঙ্গে এটা কি মাছ চিংড়ি বলে চেঙো, লাল ঘাগরা, লাল ঘাগরা, লাল ঘাগরা। আর এই মাছ পড়েছে দেখুন, এই সব মাছ বেছে রাখা হয়েছে। হ্যাঁ, আর এই দেখুন কি কি মাছ আমরা নদী থেকে পেলাম, এটা যে থলথলে মাছ, এর ভালো নাম কি নিয়েরে মাছ, বগলা মাছ বলে। আর এই দেখুন থেতা ভেলে, এই বাগদা চিংড়ি, আর এটাকে আমুদি মাছ, আর কাঁংড়া দেখুন কি সুন্দর কাঁংড়া, লজ্জাবতী কাঁংড়া দেখতে পাচ্ছেন কি সুন্দর। আর এই দেখুন খয়রা মাছ, এই ট্যাংরা মাছ, ছোট ট্যাংরা, এটা চামুদি মাছ, গাপ্পোনা, এই দেখুন এটা দাদনে মাছের বাচ্চা, এই দেখুন খয়রা মাছ, এটাও খয়রা মাছ এক ধরনের, এটা পার্সে মাছ, এটা পুঁটি মাছ, আর এটা হচ্ছে পমফ্রেট মাছের বাচ্চা। আর এই যে মাছটাকে দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি এই হাতে, এটাকে কি মাছ, কটকটে মাছ। এই মাছগুলোকে মাছগুলোকে খেয়ে নেয়, জালে পড়ুক বা এইতে পড়ুক, এই মাছগুলোকে কেটে কেটে খেয়ে নেয় এই মাছটা। আর এই মাছ দেখতে পাচ্ছেন বড়, একটা হাতে ধরে রেখেছে, কেমনে দেবে। আর এই দেখুন ডাগরেল মাছ, কত সুন্দর ডাগরেল মাছ, নদীর চরে চরে, নদীর চরে উপকূলে দেখা যায়, কি সুন্দর দেখতে, কালারিংটা দেখুন একবার কি সুন্দর। আর সবশেষে বন্ধুরা আপনাদের বলবো, আপনারা ইলিশ মাছ দেখেছেন বড়, কিন্তু আপনারা কোনোদিন ইলিশ মাছের ছোট বাচ্চা দেখেছেন? আজকে আমাদের এই মোনা জালে পড়েছে, আপনাদেরকে দেখাবো। এই দেখুন পড়ে রয়েছে, আপনাদের দেখা বলেই পড়েছে। এই দেখুন আমরা হাতে রেখেছি, এই দেখে তো ইলিশ মাছ, এই ভাই আমাদের জালে, ভাইয়ের জালে পড়েছে, কত ছোট ইলিশ দেখতে পাচ্ছেন। দত্ত ভাই দেখা ভালো করে, এই দেখুন ইলিশ মাছের, ইলিশ মাছ পড়েছে, বাচ্চা ইলিশ, একদম ছোট্ট বাচ্চা, কত সুন্দর দেখাচ্ছে দেখুন, ল্যাচটা দেখুন কি সুন্দর কালারিং, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু ল্যাচটা কি সুন্দর কালারিং রং দেখা যাচ্ছে। নদীতে, এই নদীতে কখনো কখনো ইলিশ মাছ চলে আসে, এখন ইলিশ মাছের বাচ্চা দেখা দিয়েছে, কদিন পরে হয়তো ইলিশ মাছ ধরাও পড়বে জালে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর বলবো ভিডিওটি লাইক করবেন, আর সবশেষে বলবো আপনাদের আশীর্বাদ খুবই দরকার, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। আজ এখানেই ভিডিওটি শেষ করছি, ভালো লাগলে অবশ্যই
কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখাবে অন্য কোনো দিন নতুন একটি এপিসোড নিয়ে, নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত।